আসসালামু আলাইকুম, কেমন আছেন মধুরা ভাই? আর একবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডি টেকনিক্যালে ফিরে আসার জন্য। বন্ধুরা, আজকের এই ডিজাইনটি 880 স্কোয়ার ফিটের মধ্যে করা। যাদের জমি মোটামুটি 2.5 থেকে 3 শতাংশ জমি আছে, তারা এইভাবে একটি বাড়ি করতে পারেন। এক বন্ধু রিকোয়েস্ট করতেছিল 2 বেডরুমের একটি বাড়ির ডিজাইন দেখানোর জন্য, সেই জন্য এই ডিজাইনটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন বাড়িটি এমন দেখাবে। অল্প জমিতে যাদের বাজেট কম, তারা এইভাবে একটি বাড়ি করলে কিন্তু খুব সুন্দর লাগবে। যাদের 2 বেডরুমের বাড়ির প্রয়োজন, তো এটার ভিতরটা একটু দেখাই আপনাদের। বন্ধুরা দেখতে পাচ্ছেন বাড়িটি মোটামুটি এমন দেখাবে। এটা কিন্তু আসলে খুব সুন্দর লাগতেছে আমার কাছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডান বামে 2টি বেডরুম দেখতে পাচ্ছেন, বেডরুম দুটির সাইজ মোটামুটি বেশ বড়। এখানে মাঝে আমাদের লিভিং দেখতে পাচ্ছেন, আর এখানে এটা আমাদের কিচেন হবে। আশা করছি মোটামুটি 10 লক্ষ টাকার মধ্যে বাড়িটি আপনারা কমপ্লিট করতে পারবেন। বাড়িটিতে দেখতে পাচ্ছেন 2টি টয়লেট, এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, আর এখানে এই দিকে এটা হচ্ছে আমাদের কমন টয়লেট। তো কমন টয়লেটের যে ডোরটা হবে সেটা সিঁড়ির নিচে হবে, আপনারা চাইলে সিঁড়ির নিচে কিন্তু একটি স্টোর রুমও করতে পারবেন। তো আমার মনে হয় যে অবশ্যই আপনাদের ডিজাইনটি ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটার ফ্লোর প্ল্যান দেখতে পাচ্ছেন মোটামুটি এমন হবে। এখানে দুইদিকে 2টা বেডরুম দেখতে পাচ্ছেন, মাঝে হল এবং ডাইনিং এ, আর এখানে কিচেনটা দেখতে পাচ্ছেন। মোটামুটি সবগুলো রুমের সাইজই মোটামুটি ঠিক আছে। এখানে অ্যাটাচ টয়লেটটি দেখতে পাচ্ছেন, আর এটা আমাদের কমন টয়লেট হবে। তো মাপগুলো মোটামুটি এমন হবে দেখতে পাচ্ছেন। তো বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন।